বলেছিল দেবে আছে দিন, এখন বলি বাঁচতে দিন। চৌকিদারের চমৎকার পেট্রোল এবার 112, ক্রমশ ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেলের দাম। তিন রাজ্যে ফল প্রকাশের পর আবারও বাড়তে শুরু করেছে পেট্রোপণের দাম। শনিবার কলকাতায় পেট্রোলের দাম ছুঁয়েছে 113 টাকা, পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দামও। এরই প্রতিবাদে ফের পথে নামল তৃণমূল কংগ্রেস। রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ, শিলিগুড়ি থেকে মালদা, চব্বিশ পরগনা কিংবা পূর্ব মেদিনীপুর, সর্বত্রে পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে রাজ্যের শাসক দল। কোথাও গরু গাড়ি চেপে চলেছে প্রতীকী প্রতিবাদ, কোথাও আবার পায়ে হেঁটেই চলে আন্দোলন, কোথাও আবার অবস্থান মঞ্চ থেকে মোদী সরকারের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। পেট্রোল ডিজেলের দামে মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে রাজ্য জুড়ে নানাভাবে চলে বিক্ষোভ কর্মসূচি, মিছিল এবং প্রতীকী আন্দোলন। সারা রাজ্যের পাশাপাশি কলকাতা পুরসভা 64 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল এক বিক্ষোভ কর্মসূচি। টানা রিক্সা টেনে প্রতীকী প্রতিবাদ দেখালেন বিধায়ক দেবাশিস কুমার। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় পুরমাতা শাম্মী জাহান, ইস্তাক আহমেদ রাজু সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন তারা বলেন, আজ পেট্রোল ডিজেলের দাম এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে দেশ জুড়ে মানুষের অবিশ্বাস উঠেছে। বাস মালিকরা ভাবছেন কিভাবে তারা বাস চালাবেন, কিন্তু যারা ভাড়া দেবেন তারাও তো ধুকছেন, দেশের মানুষ হাহাকার করছে। লাগাতার আন্দোলন চলবে যতক্ষণ না তারা দাম না কমায়, কারণ বিজেপি সরকারের এই